অস্ট্রেলিয়ায় দাবানলের আগুনের তীব্রতা কমেছে কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে রাজধানী সিডনির আকাশ এতে চোখ জ্বালা পড়া সহ নাকে ও গলায় অস্বস্তিকর অনুভূতির মতো উপসর্গ দেখা দিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ সিডনিবাসীকে কায়িকশ্রমের কাজ এড়িয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন এদিকে পৃথিবীর ফুসফুস খ্যাত ব্রাজিলের অ্যামাজন ধ্বংসের হার এগারো বছরের মধ্যে চলতি বছরে সর্বোচ্চ বলে সর্বোচ্চ বলছে দেশটির মহাকাশ সংস্থা বিষয়টিকে গুরুত্ব নিয়ে উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট জেয়ের বলসোনার পরিবেশ মন্ত্রী বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে দাবানলের উত্তাপ কাটি উঠতে না উঠতেই মঙ্গলবার সকাল থেকে ধোঁয়ায় ঢেকে গেছে সিডনির আকাশ সে সাথে বইছে প্রচণ্ড বাতাস এতে চোখে জ্বালা ধরা নাক ও গলায় অস্বস্তিকর অনুভূতি দেখা দিয়েছে দেশটির হারবার ব্রিজ এবং অপেরা হাউসের মতো আইকনিক জায়গাগুলো বিপজ্জনক ধোঁয়া চাদরে আচ্ছন্ন হয়ে পড়েছে সিডনির নীল আকাশ এখন ধূসরে পরিণত হয়েছে আমার প্রিয় শহরের খারাপ অবস্থা দেখে খারাপ লাগছে এখানে দাঁড়িয়ে এক শহরটি সম্পূর্ণ দেখা যায় এখন দেখতে পাচ্ছি না এটা খুবই ভয়ানক চলতি বছর বায়ু দূষণ নির্ধারিত মাত্রার চেয়ে পরিমাণে বেশি তবে এবার প্রথম নয় এর আগে আটবার এমন ঘটনা ঘটেছে এড়িয়ে চলার জন্য বাইরে কম বেরোনোর পরামর্শ দিয়েছে আবাহক বিভাগের এই কর্মকর্তা বায়ু দূষণের মাত্রা ঝুঁকির দিকে এগোচ্ছে আগামী কয়েকদিনে ধোঁয়া চারদিকে ছড়িয়ে যাবে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনো কায়েক স্ট্রং এড়িয়ে চলা সমুচীন হবে স্বাস্থ্য কর্মকর্তারা সিডনিবাসীকে শ্বাস প্রশ্বাস সংক্রান্ত জটিলতা যাদের রয়েছে তাদের বিশেষ যত্নে থাকার পরামর্শ দিয়েছেন সর্বাধিক জনবহুল শহরটির জন্য স্বাস্থ্য সতর্কবাণীও প্রেরণ করেছেন চলতি বছর ব্রাজিলে আমাজন বনাঞ্চলে ধ্বংসের পরিমাণ বেড়েছে তিরিশ ভাগ জানিয়েছে দেশটির মহাকাশ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিচার্চ আইএনপিআই বনাঞ্চল ধ্বংস ঠেকানোর কৌশল নিয়ে যত দ্রুত সম্ভব অ্যামাজন অঞ্চলের গভর্নরদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে জেইর বলসোনার সরকারের পরিবেশ মন্ত্রী রিকার্ডো এদিকে মঙ্গলবার থেকে ভারতের নয়াদিল্লির বায়ুদূষণের মাত্রা কমে গিয়ে কুয়াশার পাতলা স্থ দেখা দেয় স্বস্তিতে সেখানকার বাসিন্দারা চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি